আহ বুঝাই দেওয়ার দরকার নাই আপনারা ভালো বুঝেন আমিও বিষয়টা বুঝতে পারছি কিন্তু এই হাদিসটা আমি আগে পড়ি নাই যার কারণে আসলে আমার কাছে অড লাগতেছে ঠিক আছে এখানে এটা আমি সরাসরি বই থেকেও দেখা দিচ্ছি আপনি নিলে আমার কথা কেন বিশ্বাস করবেন এটা দেখেন সহি মুসলিমের আহ তেত্রিশতম অধ্যায় কিতাবুল জিহাদ ওয়াসিয়ার জিহাদ ও সফর অভিযান সংক্রান্ত বর্ণনা এখানে বলা আছে যে কাফেরদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছেছে তাদের উপর অতর্কিত আক্রমণ করা বৈধ মানে হচ্ছে একটা মনে করেন কাফের গোত্রের কাছে আপনি ইসলামের দাওয়াত দিচ্ছেন কিন্তু ওরা আমরা আমাকে ইসলাম ভালো লাগে না ভাই ইসলাম নিমু না ভাই আমরা আমাকে আমরা আমাদের ধর্মেই পালন করি আমরা মূর্তি টুর্তি পূজা করি আমরা খ্রিস্টান আমরা ইহুদি আমরা বৌদ্ধ আমরা অন্য কিছু আমরা ভাই আমাকে জিনিস নিয়ে ভালো আসছি আমরা তোমাকে ইসলাম চাই না ভাই তোমরা তখন কি করতে হবে তখন তাদের উপরে অতর্কিত আক্রমণ করাটা মানে রাতের অন্ধকারে হুট হুটকয়রা যেরকম এইখানে এই ক্ষেত্রে করছিল দেখেন রসুল্লাহ সাল্লাম বনু মুস্তালিকের উপর অতর্কিত আক্রমণ করেছেন তারাও পাল্টা আক্রমণ চালিয়েছিল এ সময় তারা তাদের পশুদেরকে তাদের হত্যা এবং শিশুদেরকে কয়েদ করে ফেলেছে নারী এবং শিশুদেরকে করে ফেলেছে কে করেছে নবী মোহাম্মদ করেছে মানে হচ্ছে অতর্কিত ভাবে তাদের উপর হামলায় পড়ছে হামলায় পরে তাদের পুরুষদেরকে মেরা ফেলেছে মায়েরা মেয়ে মানুষ আর ছোট ছোট যারা বাচ্চা আছে তাদেরকে দাস দাসী হিসেবে বাইন্দে নিয়ে আসছে তাদেরকে এখন কি করা হবে ভাই সেই মেয়েদের সাথে এখন সহবত করবে নবীর সাহাবির সহবত করবে সহবতের রেফারেন্স আপনাকে আমি এখন দেখাচ্ছি আপনি কি ভাই সহবতের রেফারেন্স দেখবেন না ভাই ওটা দেখানোর দরকার নাই তবে আমি কিছু সিরাত পড়ছি যে সিরাত নবীজি কিছু সাহাবিকে হুকুম দিছে কিছু ইহুদিকে গোপনে রাতের অন্ধকারে গিয়ে খুন করে আসছে হত্যা করে আসছে তা আসলে নবীর এই কাজগুলা আসলে এই সিরাত গুলা পড়ার পরে আমার কিছু খটকা লাগছিল কিন্তু আসলে সেই ইহুদি নেতার নাম ছিল কাব বিন আশরাফ আরেকজনের নাম ছিল আবু রাফে আরেকজন ছিল কবি আসমা বিনতে মারওয়ান আরেকজন ছিল যে হচ্ছে একজন অন্ধ সাহাবীর কৃতদাসী ছিল সেই কৃতদাসীকেও মেরাফলসে সেই সাহাবী এরকম অসংখ্য সমালোচককে মোহাম্মদ মেরাফলসে আরেকজন ছিল হুয়াইব ইবনে আকতাব তিনি ছিলেন ইহুদি নেতা হ্যাঁ ভাই আমি পড়ছি তার মেয়ে ছিল সাফিয়া বিনতে হুয়াইব ইবনে আকতাব সেই যে মানে হুয়াইব ইবনে মেয়ে ছিল সাফিয়া যাকে আবার মোহাম্মদ গনিমতের মাল হিসেবে নিয়ে আসছিল এবং পরে তারা বিয়ে করছে সেই বিয়ে মানে বউ হয়েছিল পরে কিন্তু সে ছিল গণিমতের মাল তারে গণিমতের মাল হিসেবে দিনের মধ্যে মাথায় তার বাপ দাদা চোদ্দোষ্ঠীর বিছি মোহাম্মদ হ্যাঁ ছিল মুক্তিপণ হ্যাঁ ঠিক বলেছেন ওনার মহারণা ছিল মুক্তিপণ তো এই জিনিসগুলা হচ্ছে এই যে যুদ্ধবন্দী নারীদেরকে তার নারীদের সাথে সহবত করা এটা ইসলামের একদম সুস্পষ্ট বিধান আমি আপনাকে জিজ্ঞেস করেছিলাম যে এই যে আক্রমণাত্মক জিহাদ ওরা ইসলাম কবুল না করলে তো মাইরা ফেলার যে হুকুম তাদেরকে যে জিজিয়া অথবা মাইরা ফেলা এই দুইটার যে বিধান এগুলো আমার কাছে অনেক রেফারেন্স আছে আমি আপনাকে দেখাতে পারতাম কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে এই জিনিসগুলা আপনি কি জানেন নাকি আজকে প্রথম জানলেন না আমি এই বিষয়গুলা জানি তবে আসলে একজনের প্রশ্ন আপনি আমাকে এই ধর্মটা দাওয়াত দিতে আসছেন আজকে আপনি আমাকে এই ধর্মটা দাওয়াত দিতে আসছেন যে এই ধর্মটা কত ভালো একটা ধর্ম আসেন আসিফ ভাই এই ধর্মে আমরা মিলামিশে আমরা গনিমতের মাল হিসেবে গনিমতের মাল হিসেবে ভাগ করে নেই ইন্ডিয়া আক্রমণ করব আক্রমণ কইরা ওই দেশের পুরুষগুলারে মাইরা ওদের যে कैटरीना कैफ আর সুরিয়ারায় আছে আমরা গনিমতের মাল হিসেবে নিই আমো আপনি এক টরে লয়েন আমি এক টরে লমো নাকি ভাই रफीক ভাই কি কর আসিফ ভাই আমি বলি আসলে যুদ্ধ বিশ্বে যত যুদ্ধ হয় যুদ্ধে এই নারীদেরকে রেপ করে এটা তো খুবই কমন ঘটনা এটা কমন ঘটনা মানি এটা না যে এটা রাইট ঘটনা এটা সঠিক ঘটনা তাতো না পৃথিবীতে অনেক দেশেই দর্শন হয় তার মানে তো এটা না যে দর্শনটা একটা ভালো কাজ 71 এ আপনার মা বোনকে যদি রেপ করা হইতো তাহলে কি আপনি এইরকম হাসতে হাসতে বলতেন যে এটা তো খুবই কমন ঘটনা হ্যাঁ হয়তো কান্দার কি আছে আচ্ছা রফিক ভাই আপনি কি ওই ধর্ষণগুলোকে বা গনিমতের মানে মেয়েদের বা নারীদের গনিমতের মাল হিসেবে ব্যবহার করাকে কি বৈধতা দিতে আসছেন এবং আপনার মা এবং বোন এবং মেয়ে এবং আপনার বউ এই চারজন মেয়ের একের গ্যাং গ্যাং করে রেপ করলো তখন তো আপনার তো আপনার তো পজিশনটা তো এরকমই হবে যে আরে যুদ্ধ হইবই এরকম ঠিকই আছে অসুবিধা কি মনে করেন আপনি তখন পালায় গেছেন হ্যাঁ মনে করেন মিয়ানমার পালায় গেছেন আপনি মরেন নাই মিয়ানমার পালা গেছেন মিয়ানমার থেকে আপনি শুনলেন আপনার মারে আপনার বোন রে আপনার মেয়েরে আর আপনার বউ রে চাই হিন্দু জওয়ান নিয়ে গেছে তুইলা খুব করতেছে এক ভাড়া দিতে আপনি মনে মনে কইবেন যুদ্ধ এগুলা তো কমন ব্যাপার স্বাভাবিক এটা হইতেই পারে অসুবিধা কি আচ্ছা করুকগা যাক একটু করুক গা একটু তো কমন যুদ্ধ এগুলো হয় এটা কইবেন নাকি আপনি তখন হোক করে হোক করে হোক করে নাকি আপনি কইবেন যে এটা কমন ব্যাপার আমি কান আর হাসি কিন্তু যেটা আপনি বললেন ঘটনা কিন্তু সেটাই হবে ঘটনা যদি ঘটে আমি বলেছি যে ঘটনা যদি ঘটে আপনি ঘটনাটাকে আরে বুদ্ধিমান ভাইয়া আপনি ঘটনাকে মরাল বা নৈতিক হিসাবে কি গ্রহণ করে নেবেন যে এটা যেহেতু এটাকে মরাল বলতেছেন এই তো মানে অনৈতিক বলতেছেন মানে মাল হিসাবে নাইদের ভোগ করা নাইদের যুদ্ধবন্দী দাসীনাসী আপনি অনৈতিক কাজ বলতে বিধানটা হ্যাঁ সরি বলেন বলেন সরি মানে আমি বলতে মানে আল্লাহ রাসুলের বিধানটাকে আপনি নিজেই মানে মুসলিম হয়ে বলতেছেন এটা একটা অনৈতিক বিধান আমি আপনাকে দলিল বের করে দেখাবো অসুবিধা নেই নবীর মানে এমন কি ফারাজ ভাই ঘটনাটা কি ঘটছে সাহাবিরা পর্যন্ত ইতস্তত করতেছিল সাহাবিরা পর্যন্ত এটা নিয়ে বিব্রত তারাও বুঝতে পারছে ইমোরাল কাজ সাহাবিরা সে নবীরে ধরছে যে আচ্ছা এই মেয়েদের তো স্বামীরা জীবিত আছে এদের সাথে মানে সহবত করাটা কি ঠিক হবে এই মেয়েদের তো আমরা বন্দি করে আনছি এদের তো স্বামীরা আছে স্বামীরা তো জীবিত আছে এটা করাটা কি উচিত কাজ হবে তারাও এটাকে অনুচিত বলে মনে করতেছিল মনে করেন নবীর কাছে আসছে পরামর্শ নিতে নবী আপনি কন দেখি ভাই মানে হুজুর যে আমরা তখন মায়ামা ধরে আনছি এখন করতে আমাকেও একটু সংকোচ লাগতেছে কিন্তু আমার করাটাকে ঠিক হইব নবী তখন কত মহান চিন্তা করেন সাথে সাথে কোরআনের আয়াত নাজিল হইলো সুরানিসা চব্বিশ নম্বর আয়াত

আপনি ওটাকে ইয়ে করছেন আহ যদি আমরা দেখাই ভাই দেখাইতে পারে আর বিয়ে না করে নবী মোহাম্মদ এই কাজ করছে এবং তার সাবার এই কাজ করছে যদি দেখাইতে পারে তাহলে আপনি নিজের নিজে বলবেন যে নবী মোহাম্মদ একটা লুচ্চা ছিল বলতে পারবেন না যেটাকে অনৈতিক একটা সেকেন্ড আপনি যেটাকে অনৈতিক সেই কাজটা যদি আপনার নবী করে থাকে সেটাকে আপনি না না ভাই আমি আসলে এটা মুখে বলতে পারবো না কিন্তু আপনি দেখাইতে আমি বিষয়টা মেনে নিবো আর

আলহামদুলিল্লাহ আমরা দেখুক আমরা প্রথমে আমি যে জিনিসটা দেখাই যে সাহাবিদের কাহিনীটা প্রথমে দেখাই সাহাবিদের দিয়ে শুরু করি এইটা হচ্ছে সুনান শরীফ ইসলামিক ফাউন্ডেশন থেকে কিনলে হাদিস নাম্বার হচ্ছে একুশশো নম্বর হাদিস দেখা যাচ্ছে ভাই

উনিও সাহাবি আচ্ছা আবু সাইদ কুদরি হতে সাহাবি হ্যাঁ তিনি বলেন রাসুল্লাহ সাল্লাম হুনায়নের যুদ্ধের সময় আউতাস নামক স্থানে একটি সৈন্যদল প্রেরণ করেন তারা তাদের শত্রুদের সাথে মোকাবেলা করে তাদেরকে হত্যা করে এবং তাদের উপরে বিজয়ী হয় আর এই সময় তারা কয়েদি হিসাবে হাওয়া হাওয়া জেন গুত্রের কিছু মহিলাকে বন্দী করে তখন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এর কিছু সাহাবি তাদের সাথে অনধিকার ভাবে কিছু সাহাবি তাদের সাথে অনধিকার ভাবে সহবাস করা গুনাহ মনে করে কেননা তাদের মুশ্রিক স্বামীরা তখন বন্দী ছিল তখন আল্লাহ এই আয়াত নাজিল করেন যার অর্থ যে সমস্ত স্ত্রী লোকদের স্বামী আছে তারা তোমাদের জন্য হারাম তবে যারা তোমাদের অধিকারভুক্ত দাসী অর্থাৎ যেসব মহিলা যুদ্ধবন্দী হিসেবে তোমাদের আয়ত্তে আছে আসবে তারা ইদ্যত হায় ইত হায়েজের পূরণ করার পর তোমাদের জন্য হালাল যেটা আপনি একটু আগে বললেন আচ্ছা আমি কি বলছিলাম ভাই যে এই হাদিসের ভিতরে কি বলা আছে যে মহিলাদের কি তারা বিয়ে করছিল হ্যাঁ না কোথায় বিয়ে করছিল এলাকা মানে আপনি যে বলেন হ্যাঁ কোথায় বিয়ে করছিল এলাকা না ওরা তো সহবাস করে নাই সহবাস করা কি মনে করছে এটা তো ওরা তো সহবাস করে নাই অনধিকার করা অনধিকার ভাবে সহবাস করাকে গুনাম মনে করে কারণ কেননা তাদের মুশ্রিক স্বামীরা তখনও বন্দী ছিল তখন তখন নবীর কাছে আয়সা জিজ্ঞেস করতেছে এই যে নবীর কিছু সাহাবি অনধিকারভাবে ভাবে সহবাস করাটাকে গুনা মনে করে নবীর কাছে আসছে তখন আল্লাহ তালা এই আয়াত নাজিল করেন অর্থ যে সমস্ত স্ত্রী লোকের স্বামী আছে তারা তোমাদের জন্য হারাম তবে যারা তোমাদের অধিকার ভুক্ত দাসী অর্থাৎ যেসব মহিলা যুদ্ধবন্দী হিসেবে তোমাদের আয়ত্তে আসবে তারা ইদ্দ পূর্ণ করার পর তোমাদের জন্য হালাল এই কথাটার মানে কি ভাই হ্যাঁ এই কথাটার মানে তাদের হায়াত শেষ হওয়ার পরে তারা ওই যে অন্যান্য যেরকম যুদ্ধবন্দী গনিমতর মাল হালাল হয় সেভাবে হালাল হবে মানে হালালটা হবে মানে কি খাবে তাদের কি রকম করবে হালাল মানে তার পড়া পুনবুত হবে সাওয়াব নাকি ওইখানে কি কোথাও লেখা আছে যে এখানে তাদেরকে বিয়ে করে তারপর তাদের তাদের বিয়ে করার পরে তারপরে তারা সাওয়াবের জন্য হালাল এরকম কথা লেখা আছে ভাই বিয়ের কথাটা এখানে

একটু কয়েকজন হুজুরের মানে কি বললো ভাই একটু বলেন তো এই হুজুরে কি কইলো আমি শুধু একটা কথাই শুনছি দাসের সাথে করা যায় এর আগেটুকু না একটু আবার কৃত দাসের সাথে করা যায় না কৃত দাসীর সাথে জনসংগম করা যায় কৃত দাসীর সাথে কৃত দাসীর সাথে যদি কাউকে বিয়ে করেন সেখানে তো আপনাকে আলাদা করে কৃত দাসী বলা দরকার নেই সে তো আপনার বউ আর এই যে প্রিভিয়াস যে হাদিসটা দেখাইছিল ওটার মধ্যে কন্ডিশন কি ছিল ওটার মধ্যে কি কন্ডিশন ছিল যে তাদেরকে বিয়ে করার পরে তারপরে তার বিয়ে করার পর তারপরে তারা তার জন্য নবীর সাহাবাদের জন্য হালাল নাকি কন্ডিশনটা হচ্ছে তাদের ইদ্দর শেষ হওয়ার পরে তারা হালাল কন্ডিশনটা আল্লাহ কি দিছে ইদ্দর শেষ হওয়ার পরে হালাল ওইখানে কি কন্ডিশন আল্লাহ বিয়ের কোন কন্ডিশন দিছে সেখানে

এখন নাকি আফ্রিকার কোথাও কোন জায়গায় নাকি দাসী আছে আরব দেশের অনেক আমিররা এবং কয়েকজন সাইখ এরকম নাকি দাসী তারা পেয়েছেন আফ্রিকার মধ্যে যে এরকম বংশ পরম্পরায় তারা এরকম দাস দাসী হিসেবে চলে আসছে এছাড়া তো পাওয়া যায় না এবং এগুলোর রেটও অনেক বেশি বর্তমানে এছাড়া বিশ্বের মধ্যে দাসী দাস দাসী পাওয়া তো মুশকিল সুতরাং আপনি দাসীর সাথে সবাস করবেন কিনা এটা তো আপনার জিজ্ঞাসা করার মানে হয় না যেমন আমাদের দেশে বলে যে উঁটির গোস্ত খালেও উঁচু যাবে কিনা এরকম একবার ঝগড়া করি একজন একজনের মাথা ফেটে ফেটে ফেলছে আরে আরে ওটের গোস্ত পাইছেন কই বাজারে বিক্রি হয় তাহলে এটা নিয়ে আপনি কথা উঠে কেন হ্যাঁ যেই দেশে ওটার গোস্ত অভেলেবেল পাচ্ছেন সেই দেশেই নেই কথা আসবে হ্যাঁ তিনি বলছেন সুরা আল মাহারিজ আয়াত তোমার উনত্রিশ তিরিশ একটু বলবেন আর যদি রোহিত হয় তাহলে আমাকে কোরআন আয়াত দেখান বা সৈহাদিস দেখান রোহিত হ্যাঁ রোহিত হয় নাই বরং আবার যদি এমন সুযোগ আসে হয়তো বা ইমা মাহাদি হ্যাঁ যখন আসবেন হ্যাঁ তখন আবার ইসলামী যুদ্ধ হবে তখন আবার আপনার দাস দাসের ব্যাপারটা দেখা যেতে পারে এছাড়া বর্তমানে হ্যাঁ দাস দাসের কোনো প্রথা তেমন নেই যেটা একটু আগে আমি বললাম খুব অল্প পরিসরে পাওয়া যায় সেটাও সবার জন্য সহজলভ্য নয় আচ্ছা আর একটা ভিডিও দেখি আমরা কৃত সাথে সহবাস সংসার করা ইসলামী শরীয়ত মতে যাবে কি না না কৃত দাসের সাথে কোনো সহবাস সংসার করা যাবে না কৃত দাসীর সাথে করা যায় আচ্ছা আর একটা ভিডিও দেখেন তাহলে দাস সাথে সহবাস নিয়ে কৃতদাস আর যুদ্ধবন্দী মেয়েদেরকে কৃতদাসী বলা হয় ইসলাম এর আগে থেকে যে সিস্টেমটা প্রচলিত দাদাসীর কথা সেখানে বলা হয়েছে যে এরা যারা যুদ্ধ নিয়ে আসবেন মেয়েরা তাদের কাছে অনেকটা স্ত্রীর মতো থাকবেন এখানে আল্লাহ সাতা স্ত্রীর মতো থাকবেন বলতে বোঝানো হয়েছে যে একজন যোদ্ধা কথার কথা প্রতিপক্ষের অনেক বন্দী আহ মেয়েরা আসলো তাদের মধ্যে একজন তার জন্য ফিক্সড হবে একজন স্ত্রী তার যেমন ছিল এই মেয়েটাও তার জন্য স্ত্রীর মতোই থাকবেন তার সাথে শারীরিক সম্পর্ক করা যাই হবে এর থেকে যদি কোনো সন্তান হয় তাহলে এই মেয়েটা দিক থেকে আরেকটা উন্নীত হয়ে যাবেন এবং তিনি এই মহিলাকে আর বিক্রিও করতে পারবেন না চাইলে বা অন্য কথা দিতেও পারবেন না কিন্তু এই মেয়েটা একজন যোদ্ধার জন্য নির্দিষ্ট হয়ে গেলেন অন্য কেউ তার দিকে চোখ তুলে তাকাতে পারবে না অন্য কেউ তার সাথে শারীরিক সম্পর্ক করতে পারবে না অন্য কেউ তার প্রতি আহ পাশাপাশি নির্যাতন করার কোনো স্কোপ আর থাকবে না আচ্ছা এই কথাটা যে আমদুল্লাহ যে কথাটা বলছে সেই কথাটার ভিতরে ভুল আছে সেটা আমি একটু পরে ধরা দিবো আমরা আরেকটা একটু ভিডিও দেখে আসছি হ্যালো স্ত্রী দাসী কারণ বর্তমান সমাজে দাসী মালিক দাসি না আমাদের কারো কাছে দাসী নেই আমরা নিজেরাই নিজেদের মধ্যে আঘাত করেছি

এলে এই ভিডিওগুলো যে দেখালাম এখানে কি দাসীর সাথে বিয়ে করতে হবে এটা কথা বলা আছে রফিক সাহেব আপনি একটু বলেন যে এখানে দাসীর সাথে বিয়ে কোয়রা করতে হবে এটা আপনি পাইছেন কোথায় আচ্ছা আছে ভাই আমি রফিক শেপ গেল কই অসিত ভাই রফিক সাহেব কই গেল তো বুঝলাম না আমার আসবে বলে আচ্ছা দাসীর সাথে বিয়ে করাটা মানে কিনা ইনফ্যাক্ট দাসীকে বিয়ে করাটাই ইসলামে আসলে সিদ্ধ নাই দাসীকে বিয়ে করারই স্কোপ নাই কারণ নিজ অধিকারভুক্ত দাসীকে বিয়ে করা যাবে না এটাই বলা আছে আমরা একটু তাফসিরে মারেফুল কোরআন মুফতি শফিউসমানি অনুবাদ মাওলানা মহিউদ্দিন খান ইসলামিক ফাউন্ডেশন দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা তিনশো পঞ্চাশ তিনশো একান্ন একটু পরে নেই এই ফাঁকে এখানে দেখেন কি বলা হচ্ছে এটা হচ্ছে মারেফুল কোরআন আচ্ছা দেখি তো উনি আসছে কিনা না উনি আর আসে আসেনি ওনাকে ওনার জন্য অপেক্ষা করবো আমরা এখানে দেখেন কি বলা আছে স্বাধীন নারীকে বিয়ে করার সামর্থ্য থাকা সত্ত্বেও দাসীকে অথবা ইহুদি খ্রিস্টান দাসীকে বিয়ে করা মাকরু মানে হারামের পর্যায়েরু হজরত অন্যান্য ইমামের মতে স্বাধীন নারীকে বিয়ে করার শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও দাসীকে বিয়ে করা হারাম এবং ইহুদি ও খ্রিস্টান দাসীকে বিয়ে করা সর্বাবস্থায় অবৈধ নিচে আরো বলা আছে দাসীকে বিয়ে করা থেকে বেঁচে থাকা স্বাধীন পুরুষের জন্য সর্বাবস্থায় উত্তম যদি অগত্যা করতেই হয় তবে ইমানদার দাসীকে করবে কারণ দাসীর গর্ভ থেকে যে সন্তান জন্মগ্রহণ করে সে ওই ব্যক্তির গোলাম হয় যে দাসীর মালিক অমুসলমান দাসীর গর্ভে যে সন্তান জন্মগ্রহণ করবে সে জননীর চালচলন অনুযায়ী ভিন্ন ধর্মের মানুষের অনুসারী হয়ে যেতে পারে অতএব সন্তানকে গোলামির কবল থেকে রক্ষা করার জন্য এবং ইমানদার বানানোর জন্য সন্তানের মাতার স্বাধীন হওয়া জরুরি দাসী হলে মানে সন্তানের যে মানে বাচ্চাটা হবে বাচ্চাটা দাস হবে এই কারণে দাসীদেরকে বিয়ে করা থেকে বিরত থাকতে বলছে তাফসিরে জালালাইনের প্রথম খন্ড পৃষ্ঠা আটশো দুই এবং আটশো তিনে বলা আছে স্বাধীন নারী কে বিয়ে করার সামর্থ্য থাকা থাকা অবস্থায় বাদীদেরকে বিয়ে করার এই হুকুম নিচে বলা হয়েছে পক্ষান্তরে যে লোকের লোকেদের জেনাতে লিপ্ত হওয়ার আশঙ্কা নেই তাদের জন্য বাদী নাই আচ্ছা মুফতি সাহেব আবার আসছে পারাজ ভাই আমি তো আপনাকে আমি তো আচ্ছা উনি আবার চলে গেলেন

পিত বিয়ে করাটা সম্পূর্ণ অবৈধ অবৈধই বলে নিজে একটু পরে নেন আপনি নিজে এই জিনিসটা একটু আমার মনে হয় ইম্পর্টেন্ট ওটা একটু কি বাধ্যতামূলক কিনা ভাই বিবাহ কি কিনা এই প্যারার মধ্যে আছে না হ্যাঁ এই পারের মধ্যেই দাসী বিবাহ কি বাধ্যতামূলক এই নিচের দিকে গেলে আপনি আস্তে আস্তে পাবেন আর ফারাজ ভাই আপনি ওনাকে একটু নবী যে দাসী সেক্স করতো দাসীর সাথে করতো এটা একটু দেখেন কারণ উনি বলছেন যে বিয়ে ছাড়া যে করতো এটা নাকি এটা নাকি নাই ইসলামে বিয়ে অবশ্যই করতে হবে উনি এটা দাবি করেছেন আপনি এটা একটু দেখেন যে নবী যে দাসীর সাথে করতো বিয়ে ছাড়া এবং এতে তো তার বউরা যে চেত ছিল সেটা একটু দেখেন আমি একটু ঘুরে আসতেছি ওকে ওকে আসি ভাই আমি তো বলে আচ্ছা দাঁড়ান আমি এটা একটু বের করি খরাজ ভাই লিংক কি আমি ওপেন করব নাকি আপনি ওপেন করেছেন আপনি একটু ওপেন করেন তাহলে যদি যদি পসিবল হয় আপনি তাহলে একটু ওপেন করেন করছি স্ক্রিন শেয়ার দেওয়ার অপশন কি আছে এখানে প্রেজেন্ট ওটা হ্যাঁ অপশন আছে নিচে দেখেন অপশন আছে প্রেজেন্ট প্রেজেন্ট এ ক্লিক করেন ওখানে অপশন পাবেন বন্ধুরা কত ওকে দেখা যায় ভাই হ্যাঁ দেখা যাচ্ছে

জি জি দেখতে পাচ্ছি হ্যাঁ যদি অগত্যা করতেই হয় তবে ইমানদার দাসীকে করবে কারণ দাসীর গর্ভ থেকে যে সন্তান জন্মগ্রহণ করে সে ওই ব্যক্তির গোলাম হয় যে দাসীর মালিক অমুসলমান দাসীর গর্ভে যে সন্তান জন্মগ্রহণ করবে সে জননীর চাল অনুযায়ী ভিন্ন ধর্মের অনুসারী হয়ে যেতে পারে অতএব সন্তানকে গোলামির কবল থেকে রক্ষা করার জন্য এবং ইমানদার বানানোর জন্য সন্তানের মাথা স্বাধীন হওয়া জরুরি দাসী হলে কমপক্ষে ইমানদার হওয়া দরকার যাতে সন্তানের ইমান সংরক্ষিত থাকে আবার উপরে আপনি দেখতে দেখেন স্বাধীন নারীকে বিয়ে করার সামর্থ্য থাকা সত্ত্বেও দাসীকে অথবা ইহুদি খ্রিস্টান দাসীকে বিয়ে করা মখরু মখরু মানে কি মানে তো জানেন মাদানি ভাই হ্যাঁ আর এই যে খুব সুন্দর ভাবে তাফসিরে জালালাইন থেকে আপনি দেখতে পাচ্ছেন এখানে পৃষ্ঠা নম্বর উল্লেখিত আছে আপনি স্ক্রিনশট নিয়ে নেন পরে ভেরিফাই করে নেবেন আচ্ছা ওইটা ওই প্রশ্নটা আরেকবার একটু নেন তো ভাই যেখানে বলতেছে যে দাসীদের বিয়ে করতে যে অম অসঙ্গতি জানাছ ওই প্যারাটা একটু একটু বের করুন তো মানে হ্যাঁ হ্যাঁ একটু একটু নিশ্চিত নাকি আচ্ছা একটু আগে যেটা বললাম নাকি ও আমি যেটা বললাম হ্যাঁ হ্যাঁ

আপনি নিজে এখন মানে স্বীকার করতেছেন যে আল্লাহ তালা বলছে দাসীকে বিয়ে করার প্রয়োজন নেই তাহলে একটু কেন বলতেছিলেন তর্ক করার সময় কেন বলতেছিলেন যে নবী মোহাম্মদ তো ওই সময় বিয়ে করা করছে এরা বিয়ে করা করছে তারা বিয়ে করা করছে এই কথা কেন বলতেছিলেন এই কথা বলতেছিলাম যে উনারা মানে দাসী হিসেবে না রেখে উনারা স্ত্রীর মর্যাদা দিছে একটু আমার একটু বুঝতে পেস লাগছিল আর কি মানে বিয়ে করে নাই একটা সেকেন্ড একটা সেকেন্ড মানে বিয়ে করে নাই বিয়ে করছে কি করে নাই বিয়ে করে অনেকে সহবাস করছে বিয়ে না করেও সহবাস করছে বিয়ে না করেও সহবাস করছে মোহাম্মদ কি মারিয়াকে বিয়ে করছিল নাকি বিয়ে করে নাই না না বিয়ে করে নাই আচ্ছা আমরা তাহলে আপনার ওই আগের ইশাটা ফেরত সেলিম ভাই আচ্ছা এটা আমি একটু সরাই দিই তাহলে আমাদের এটা কাজ শেষ সেলিম সেলিম আলী খান ভাই আর বারবিয়ারি ভাই তখন ছিলেন স্পিনাই ছিলেন সাবিনা আপু মনে হয় ব্যাকে ছিলেন বা বায়োলজিক্যাল ভাবে আমরা ব্যাগে ছিলেন এই যে আমাদের সাথে যে মুফতি রফিক মাদানি উনি যদিও মুফতি না রফিক সাহেব কি আমাদের সাথে আলোচনার সময় বলে নাই যে নবী মোহাম্মদ আমরা যদি দেখাতে পারি নবী মোহাম্মদ এবং তার সাহাবারা বিয়ে না করে দাসীদের সাথে যৌন সঙ্গম করতো তাহলে নবী মোহাম্মদ বাই ডেফিনিশন একটা লুচ্চা সে মুখে বলবে না বাট সে মানে প্রমাণিত হয় যে নবী মোহাম্মদ লুচ্চা ছিল বাজবিহারী ভাই উনি কি এই কথাটা এই কথাটা আমাদের সাথে অ্যাগ্রি করে নাই হ্যাঁ হ্যাঁ তো বায়োলজিক্যাল ভাইকে ছিলেন আপনি কি শুনছেন বায়োলজিক্যাল ভাই জি ভাই ওনার তো কানে ধরো বোস করারও কথা ছিল ওটার কি বাদ দিয়েছিল

ছোট ভাইকে হত্যা করলাম হত্যা করে আপনার বোন কে তুলে নিয়ে আসলাম আপনার মাকে তুলে নিয়ে আসলাম আপনি কি আসলে মনে করেন যে আপনার মারের পরে যদি আমি বিয়ে করতে যাই আমি মানে এটা বলতেছি না আপনার মাকে ছোট করে আমি এটা বলতেছি যেন আপনার

ভাই আপনার গোত্রকে আক্রমণ করে আপনাকে মাইরা মুইরা আপনার বোন ধরেন তুইলা নিয়ে গিয়ে এখন ধরে নি তর্কের ক্ষেত্রে ধরে যে আপনার বোন খুব খুশি খুশি হয়ে ফারাজ ভাইয়ের সাথে বিয়ে করলো হম বিয়ে করে খুব হাসতে হাসতে গায়ে ডলাডলি শুরু করলো এবং ফারাজের চোখ কত সুন্দর নাকটা কত সুন্দর ফারাজ ভাই কত চমৎকার খুন করতে পারে মানুষের গলা কাটতে পারে হ্যাঁ আপনাদের যে গলা কাটছে সেটা আবার বললো যে ফারাজ ভাই তো তো একটা বীর পুরুষ সে তো এক কপে আমার ভাই আমার স্বামী আমার ভাই আমার বাপ এদের এক কোপে মেরে হ্যাঁ এবং এই কথা বইলা সেই মেয়েটা ফারাজের বিছনায় গিয়া নাচা শুরু করলো যে আসো ফারাজ আসো প্লিজ আসো বিছনায় আসো এটা যদি কোনো মেয়ে করে সেই মেয়েটা সম্পর্কে আপনার কি ধারণা হবে তার মানে সেন্স নাই কারণ হচ্ছে কারো বাপ ভাইকে খুন করলে ওই মেয়ে যদি তার জ্ঞান বুদ্ধি ঠিক থাকে সে কখনো তার বাবার খুনিকে মেনে নিবে না ওয়াও চমৎকার চমৎকার এবার আপনি সাফিয়ার কথা কি যেন বলতেছিলেন সেটা একটু বলেন তাহলে সাফিয়া হচ্ছে এমন এমন একটা পরিবারের মেয়ে যার স্বামীকেও হত্যা করেছিল স্বামীর নাম ছিল কিনা না বাপের নাম ছিল হুয়াই ইবনে আক্কার যাদের সবাইকে মোহাম্মদ খুন করে সাফিয়াকে নিয়ে এসেছিল উদ্যুদ্ধবন্ধী কোনিমতের মাল হিসেবে এবার বলেন সাফিয়া সম্পর্কে কি বলতে চাচ্ছিলেন সেটা বলেন যে সাফিয়ার বাপ ভাই স্বামী কে খুন করলো তার আত্মীয় স্বজন খুন করলো এবং সেই সাফিয়া নবীর সাথে দাম্পত্য জীবন মানে তার বৈবাহিক জীবন অনেক বছর কেটে গেল তো সাফিয়া তো একবারও এটা চিন্তা করে নাই যে নবী আমার বাপ ভাইকে খুন করলো সেই নবীর আমি বিষ খাওয়া মারে ফেলাই বা ঘুমন্ত অবস্থায় খুন করে ফেলায় এটা তো সাফিয়া একবারে চিন্তা করলো না বরং সাফিয়া আর নবীর আদিস বর্ণনা করে হয়ে গেছে এরকম কেন করলো তার মানে আপনি একটু আগে যে কথাটা বলতেছিলেন সেই কথাটা আবার একটু বলেন তো যে সেই মহিলা সেই নারী সম্পর্কে আপনার কি ধারণা হবে সেই নারী সম্পর্কে ধারণা হবে যে তার সে পাগল হয়ে গেছে আর কি তার ভালো মানে তার মানে সঠিক জিনিসটা বিবেচনা করতে আপনি আপনার প্রশ্নের উত্তর আপনি নিজেই দিবেন বুঝতে পারেন না এখন ভিডিওটা আবার একটু রিওয়াইন্ড করে শুনে এটা এটা এত সহজ হয় না একজন মহিলা যদি এরকম চাপে থাকে বা যে কেউ যদি দেখে যে তার জীবন ধারণে তার বেঁচে থাকার পন্থা একটাই না হলে তার জীবন আরো অনেক বেশি খারাপ হয়ে যাবে হয়তো সেই ধরনের পন্থা গ্রহণ করতে পারে চাপে পরে সেই ধরনের পন্থা চাপে পড়ে এ ধরনের পন্থা সে গ্রহণ করতে পারে কিন্তু এটা সহ ইচ্ছায় যদি তার কাছে কখনো অপশন থাকে তখন এই কাজ করবে না ধরেন আপনার মাথার বন্দুক ধরলে আপনিও সহ ইচ্ছায় ইচ্ছা করেই আপনার যা আছে সবকিছু আমার কাছে দিয়ে দেবেন কিন্তু আমি যদি বন্দুক না ধরতাম বা আপনার যদি ফুল ইচ্ছা থাকতো বা আপনার ইচ্ছা শক্তি থাকতেন প্রয়োগ করতে পারতেন তাহলে আপনি এই আপনার সম্পত্তি বা আপনার বিলঙ্গিংস আমার কাছে দিতেন না কখনো তো আমার একটা প্রশ্ন বন্দি নারী আর কি করতে পারে একটা বন্দি নারী যখন হবে একজন যখন কৃতদাস হয়ে যাবে তখন সেভাবে আমি যদি এখন সাহাবিদের হাতে পড়ি তাহলে সাহাবিরা পাল্টা পাল্টি করে আমার করবো আমাকে ধর্ষণ করব। একটা সাহাবি সাত দিন কইরা তারপরে আরেকজনের দিব আরেকটা সাহাবি সাত দিন করে আরেকজনের দিব এভাবে পালটা পালটা সব সাহাবি মিললে আমারে খুব রায় খুবলা খাবে তার থেকে ভালো হয় নবীর সাথে যদি আমি যাই ওইটা একটা বইয়া ওইরা একটাই আমার সাথে করবে দশ জনের হাতে দর্শন হওয়ার থেকে একজনের হাতে দর্শন হওয়া অনেক ভালো সাফিয়া যে কাজটা করছে মরে গেলে এমন না যে অন্য কারো কাছে বিক্রি করে দিবে বা অন্য কেউ তুলে নিয়ে দেবে এরকম হবে না হ্যাঁ মরে গেলে কেউ আমরা ধরতে পারবে না কারণ নবীর বৌরা হচ্ছে উম্মাতুল মুমিন মানে বিশ্বাসীদের মাতা আর কেউ বিয়ে করতে পারবে না

আসলে আগে থেকেই বলে সাফিয়ার যখন বিয়ে ছিল তখন আগে থেকেই সাফিয়ার মনে মনে নবী ছিল এর অলরেডি বিবাহিত মহিলা তার মনে মনে মধ্যে বলে আগে থেকে নবী ছিল তারপরে যেখানে সে অপশন পেয়েছে সে নবীর সাথে বিয়ে করা নবীর চরিত্র বানাইতে নবীর বৌড়ে তারা স্লাট বানাই দেয় এবং ফরাজ ভাই পুরো ঘটনাটা যদি আপনি সিরাত গ্রন্থ থেকে পড়েন আপনি দেখবেন আমি বের করে দেখাতে পারবো রফিক ভাই আমি আপনি চাইলে আপনি বলবেন আমাকে আমি বের করে দলিলটা বের করে দেখাবো কোনো সমস্যা নাই দলিল দেখাইতে আমার কোনো সমস্যা নেই আমি একটু বলি হ্যাঁ ঘটনাটা কি ঘটছিল যে সাফিয়ার সুব পরিবারকে মাইরা তখন সবার লাশ চারিদিকে ছড়ানো ছিটানো ছিল কারো হাত উইরা গেছে কারো পা উইরা গেছে কারো মাথা উইরা গেছে এই লাশের ভিতর দিয়ে সাফিয়া এবং আরেকটা মেয়েকে হজরত বেলাল ধৈরা টাইনা টাইনা নিয়ে আসতেছিল হ্যাঁ মানে এই রক্ত রক্ত মানে চারিদিকে রক্ত এবং মাথাটা থাকা এটা হাত টাত কাইটা পড়ে আছে এগুলোর ভিতর থেকে বেলাল হজরত বেলাল এই দুজনকে নিয়ে আসতেছিল তখন একটা মেয়ে এইগুলা দেখা চিৎকার করে কানতেছে যে বেলাল যে বেলাল নিজেও ছিল দাস যে বেলাল হারাম যেটা নিজেও ছিল এবং আফ্রিকা থেকে আসা দাস হ্যাঁ এবং একটা মেয়ে চিৎকার করে তখন কানতেছে তার বাপ ভাইয়ের লাশ চারিদিকে পইরা আছে সেগুলো দেখে চিৎকার করে কানতেছে তার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সমস্ত লোকের লাশ পেরে আছে সেই মেয়েটা চিৎকার করে কানতেছে সাফিয়া তখন মুখটা শক্ত করে রাখছে সাফিয়া সাফিয়ার চেহারাতে কোনো ভাবলেশ নাই সে একদম যন্ত্রের মতো করে হেঁটে যাচ্ছে তখন তাকে ওইখানে আনা হইলো তখন মোহাম্মদ তাকে বেলালকে জিজ্ঞেস করলো যে তুমি কি ওদেরকে নিয়ে আসছো তুমি ওদেরকে ওই গুলো লাশগুলোর উপর দিয়ে নিয়ে আসছো কেন লাশগুলোর উপর দিয়ে নিয়ে আসলে যে ওরা চিল্লা চিল্লি করবে তুমি বোঝো না তখন নবী একটা দমক দিছে বেলাল রে যে তুমি বোঝো না যে লাশ লাশের উপর দিয়ে আবার মেয়েদের নিয়ে আসছো ওরা যে লাশ দেখলে দয়াল নবী দয়া 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 সাগর একদম

আসিফ ভাই আমি কিছু একটা প্রশ্ন করতে পারি করেন বায়োলজিক্যাল ভাই করেন আচ্ছা ভাই আহ মাদানী ভাই আপনি একটু আগে খুব সুন্দর একটা কথা বলেছেন যে দাস প্রথা হচ্ছে অত্যন্ত বর্বর এবং অমানবিক একটা প্রথা এটা যদি আপনার ভিত্তি হয় এই দাস প্রথার উপর বেস করে যেসব বোলিং আসবে সবকিছুই তো আপনি রিজেক্ট করবেন তো আমার মনে হয় যে আলোচনা তো ওইখানেই শেষ আপনি এখন আর কি নিয়ে কথা বলতে চাচ্ছেন এরপরে যদি আপনি কিছু বলেন এই এই আপনার ইনিশিয়াল এই কথাটার তো বিরোধিতা করতে হবে আপনার এটা কি বুঝছেন না হ্যাঁ বুঝতে পারছি আমি কিন্তু আল্লাহ পাক যেই প্রথাটাকে হালাল করেছেন সেই প্রথাটাকে উনি কিভাবে বলেন যে এই প্রথাটা একটা খারাপ প্রথা আল্লাহপাক তো কোরআনে এবং নবীত হাদিসের ভিতরে অসংখ্য দাস প্রথাকে হালাল বলেছেন দাস প্রথা এবং নবী নিজে দাস কেনা বেচা পর্যন্ত করত নিজে কয়েকটা দাসকে বিক্রি করছে বনুকুরাইজা গোত্রের যে মেয়েরা ছিল তাদেরকে দাস হিসেবে বিক্রি করে অস্ত্র শস্ত্র কিনছে দাস কেনা বেচার সাথে মোহাম্মদ জড়িত ছিল আপনার ইসলামের একটা ভিত্তি হচ্ছে দাস প্রথা দাস মানে খারাপ এটা আপনি কিভাবে বললেন আপনি মুসলমান হয়ে কিভাবে বলেন যে দাস প্রথা খারাপ এটা তো মুসলমান বলতে পারে না ভাই খারাপ হলে কি আল্লাহ এটাকে হালাল করতো পসাই আমাদের তো কাম নাই ভাই এই জন্য আমরা নবী ভাই নবী তো কিচ্ছু করে নেই একটা সোনার মানুষ দুধ না মানে মাছ দিলে মাছটা উল্টা খাইতে পারতো না উল্টা খাই কেমনি জিগাইতো ভাই উল্টা খাই খাই কেমন আমি তো উল্টা খাইতে পারি না ভাই আমরা দেন যেটাকে দাস দাসী প্রথাকেই সে অমানবিক বলতেছে তার ডেফিনেশন অনুযায়ী নবী মোহাম্মদ হচ্ছে লুচা এবং অবশ্যই সে একজন দর্শক সে স্বীকার করুক বা না করুক সে অবশ্যই একজন দর্শক দাসীকে নিয়ে আসতে কনসেন্টই কোন

যেহেতু নবী তো আল্লাহ তো একজন পাঠায় না নবী তো পাঠিয়েছে অসংখ্য নবী পাঠাইছে নবী ইব্রাহিম এই বিষয়ে তাহলে আপনি তো একমত যে নবীতে লুত্তা ছিল এবং দর্শক ছিল এটাতে তো একমত এখন আপনি আমাদের কইতেছেন আয়সা ভাই নবীরে তো লুইসা তো প্রকাশ হয়ে গেল আজকে নবীর লঙ্গি তো খুলে গেল আজকে সবার সামনে এখন তো নবীর নবী নবীর দিনের দাওয়াত দিয়ে তো আর লাভ নাই এই আমাদের আমি তো শর্মিন্দা হয়ে গেলাম নবীর দাওয়াত দিতে গিয়া আচ্ছা ঠিক আছে এখন তাহলে আমরা একটু ইব্রাহিমের দিকে যাই দেখি ইব্রাহিম আবার ইব্রাহিমের দাওয়াত দিলে আবার রাজি হয় কিনা এটা হচ্ছে আপনি চেষ্টা করতে পারেন

এটা এটা বলে শুরু করতে পারতেন এত সময় নষ্ট করার দরকার কি ছিল আমাদের ফাজ ভাই উনি তো পুরো ওন দিয়ে দিলেন উনি তো নিজেই সব নিজের কথা রিফিউট করে দিলেন বা সাদা গন্ধ হ্যাঁ সেটাই তো মানে যে যেটা সে নিজেই মানতেছে না পরে নিজেই বলতেছে যে মারিয়ার বিয়ে করে নাই ওটা বিয়ে করা বিয়ে ছাড়াও তাদের সাথে জনসংগম করা যায় আচ্ছা আমি আবার আবার জানাকে যুক্ত করি রফিক ভাই আপনি কি শুনতে পাচ্ছেন আপনি আবার ক্যামেরা অন করে ফেলেন না

এই মুসলিম ভাই বোধহয় উত্তর দিতে পারবে মুসলিম ভাই আপনি একটু আনমিউট করে বলেন তাহলে আয়াম এ মুসলিম ভাই আপনি একটু নিজেকে আনমিয়েট করে কথা বলেন নাকি তব দেখা গেল নাকি না ওনার তো কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না তাহলে বিদায় জানাই আবার আপনি আবারো যুক্ত হতে চাইলে যুক্ত হোন আমরা তাহলে আরেকটা ট্রাই করি আরেকটা ট্রাইস নবীর জোনদাশিনে কথা বলতে কেউ ইন্টারেস্টেড হয় দachte এই জায়গাতে এই জায়গাতে কেউ ইয়ে পায় না ভাই সেই সাহসটা পায় না ফার্সিয়ার আমি একটা একটা লাইফে খুবই অবাক হলাম সেই যে ফাতিমা নামে যে আপুটা এসে ছিল উনি বলছিল এই বিষয়ে যে মেয়েরা নাকি তখন মানে খুশি হয়ে ইচ্ছা করে নাকি মানে নবীর সাথে মানে চলে গেছে যুদ্ধের পরে ওই যুদ্ধবন্দী নারীরা নাকি ইচ্ছা করে গেছে এই কথাটা শুনে আসলে আমি চেয়ার থেকে পড়ে যাচ্ছিলাম যে সে আসলে কি এই কথাটা বলেছে কিনা যে এটা কি করে সম্ভব হতে পারে বলছিল নাকি আমি তো আমার খেয়াল নাই বলছিল এরকম কিছু একটা বলেছিল যে যুদ্ধবন্দী নারীদেরকে যে নিয়ে গেছে তারা নাকি নিজের ইচ্ছাতে গেছে নাকি নবীর সাথে তো আমার খুবই সারপ্রাইজ লাগলো যে একটা মেয়ে হয়ে সে কি করে এই কথাটা মানে এই এই এটা সমর্থন করছে সে মানে এবং এটা কি করে একটা মানুষের মাথায় আসতে পারে যে আসি ভাই যেটা বললো যে মা ভাই বোনদেরকে সবাইকে মানে বাবা ভাইদেরকে মেরে ফেলেছে সেই যে মেরেছে তার সাথে গিয়ে আবার সহবাস করা বিয়ে করা এই জিনিসগুলো ভাই ভাই আপনি আপনি কি কখনো ইসের নাম শুনছেন মোহাম্মদ হিজব নামের একজন নাম শুনছেন ইউকের একজন দিনের পথের দাই জানেন কি বুঝছেন নাম শুনেছেন সে টুইটারে একবার টুইট করেছিল আর কি যে যারা এখন ইসলামের ক্রিটিক করে যেগুলো মেরা বিশেষ করে যেগুলো মেরা ইসলামের ক্রিটিক করে তারা হচ্ছে মুখমুখি ইসলামের ক্রিটিসিজম করে কিন্তু তারা আসলে ইসলামিক পিরিয়ডে যে কাফের নারীরা ছিল যে নারীরা নিজেরা সেজে থাকতো নিজেরা নিজেরা সেজে থাকতো সেজে গুছে থাকতো যেন তাদেরকে মুসিন এসে তাদের তাদের পরিবারকে হত্যা করে তাদেরকে তুলে নিতে পারে এই জন্য তারা সেজে থাকতো ওই হচ্ছে এখন তারা আসলে এমন থেকে যে মুসলিমদের দাস দাসী হইতে বাট প্রকাশে তারা ইসলামের বিরোধিতা করে মানে ফারেজ ভাই বলতে চাচ্ছেন যে মানে আমি যে ইসলামী বিরোধিতা করছি এটা মানে হচ্ছে মানে আমি সেজে গুছে বসে আছি একজন কেউ এসে মুমিন এসে সাথে আমি চলে যাবো এরকম কি কথাটা আপনাকে হ্যাঁ 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 আপনাকে আপনার পরিবারকে হত্যা করার পরে আপনি সহ ইচ্ছায় তার দারুন দারুণ